কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই খুব খুব ভালো আছো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে এখন টাইম হচ্ছে সকাল 8:30। তো এখান থেকেই আমি আমার ব্লগ শুরু করছি, যে চলো আজকে সারাদিন কেমন যায়, কীভাবে কাটাবো সেই সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে তোমরা এই ব্লগটাকে দেখতে থাকো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমি একটা এখানে পনিরের রেসিপি বানাবো, যেহেতু আজকে ষষ্ঠী পুজো করেছিলাম তো আজকে নিরামিষ হবে, তো নিরামিষ করে পনির বানাবো। তো এখানে পুরোটা মিক্সিতে যেই মশা মানে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি ওগুলো পুরো ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে পনিরগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি, খুব চটজলদি পনিরটা করব। আর এখানে সমস্ত মশলাগুলো দিয়েছি, আর ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো মিক্সিতে পেস্ট করেছিলাম ওগুলো সমস্ত দিয়ে কষাচ্ছি। তেল ছেড়ে গেলে একটু জল দিয়ে নেব। এখানে দেব আমুলের ফ্রেশ ক্রিম লাস্টে নামানোর সময়। আর এখানে আমার তৈরি হয়ে গেছে পনিরের এই রেসিপিটা। ওইদিকে যাচ্ছ কেন? কি করবি তুই? এদিকে তাকাও, তাকাও আমার দিকে, আমার দিকে তাকাও। দুষ্টুটা কে হয় রে? কে হয় দুষ্টু? মানো কে হয় রে? তো এখানে আমি আজকে আমার পুরনো ব্যাক কভারটা মানে ফোনের ব্যাক কভারটা আজকে আমি এটা একটু পেন্ট করব, নিজের মতন করেই পেন্ট করব। তো চলো সেই ভিডিওটা তোমাদেরকে সমস্তটা দেখাবো।
তো দেখো আমার এই কভারটা এখন এইভাবে রেডি করা হয়ে গেছে, এই রকম ভাবে ডিজাইন দিয়েছি। তো এখন বাজে ঘড়িতে প্রায় 2:30, তো আর এখন আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করার ছিল সেটা হচ্ছে গিয়ে আমি একটা ছোট্ট অনলাইন বেকিং ক্লাসে ভর্তি হয়েছি। মানে অনেক দিনের ইচ্ছা ছিল বেকিং শেখার, তো ঘরে তো ছোটোখাটো মানে চেষ্টা করতাম, সেভাবে কিছু হতো আবার কিছু হতো না। তো এখন প্রপারলি শেখার জন্য একটা অনলাইন ক্লাসে ভর্তি করা, অনলাইন না অফলাইন, সরি অফলাইন ক্লাসে ভর্তি হয়েছি। আর অনলাইনটা কেন করিনি, অনেক সময় বুঝতে পারবো কি পারবো না, তো সামনে থেকে দেখার জন্যই অফলাইন ক্লাসে ভর্তি হয়েছি। তো জানি না কত কি শিখবো, কতটা শিখতে পারবো। তো বউ একটা মনের মধ্যে ইচ্ছে ছিল যে একটা বেকিং ক্লাসে জয়েন করব, কিছু শেখার, মানে কিছু ভালো লাগবে আর কি, মানে নিজের কিছুটা ভালো লাগা, নিজের কিছুটা সময় কাটানো। তো আমার ছোট্ট বাচ্চাকে রেখে দিয়েই যাব ওর মা, সরি ওর বাবার কাছে, আর ঠাকুমা আসার কাছে, আর আমার দিদি আসবে মানে ননদ আসবে, তো ওদের কাছেই আমি রেখে দিয়ে যাব। তো কাল থেকে আমার অনলাইন ক্লাস শুরু হবে। তো আজকে হচ্ছে তো মানে কালকে বলবো না, পরশু দিন মানে শনিবার থেকে আমার অনলাইন ক্লাস শুরু হবে। তো তখন থেকেই মানে আমি যাব আর কি। তো তোমাদের সঙ্গে আমার এই ব্যাপারটাই শেয়ার করার ছিল আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ আমার ননদ মানে আমার দিদি আর দিদির মেয়ে চলে এসছে। তো কালকে আমি থাকবো না, তো তাই জন্য মানুকে দেখার জন্য চলেই এসছে। ক্লাস আছে তো ওখানেই যাওয়ার আছে, তো তাড়াতাড়ি কাল কাজ গুছিয়ে নেব, কারণ আজকে থেকে যদি কাজ না গোছাই তাহলে আর কালকে ঠিকভাবে মানে ওখানে ঠিক সময় পৌঁছাতে পারবো না। তো চলো আজকে এই পর্যন্তই আমি আমার ব্লগটা দিচ্ছি। তো চলো আজকে গুড নাইট, টাটা।